আজকে আজকে সিলেটের গত 25 তারিখে ঘটে যাওয়া চাঞ্চল্যকর এই গণধর্ষণ মামলার আসামি দুইজনকে আদালতে হাজির করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এই হাজির করার পরে তাদের পক্ষ থেকে কোনো আইনজীবী আদালতে ছিলেন না। রাষ্ট্রপক্ষে তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ডের আবেদন করেছে এবং 7 দিনের রিমান্ডের মধ্যে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আজকে আদালত প্রাঙ্গণে যেহেতু তাদের কোনো আইনজীবী ছিলেন না, কিন্তু তাদের তো ন্যায় বিচার পাওয়ার একটা সুবিধা দেওয়া দরকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সেই ক্ষেত্রে তাদেরকে আদালত জিজ্ঞাসাবাদ করেছিলেন যে এই যে আপনাদের বিরুদ্ধে এই অভিযোগটা আসলো, এই অভিযোগের প্রেক্ষিতে আপনাদের বক্তব্য কি। সেই ক্ষেত্রে সাইফুর রহমান তার বক্তব্যে বলেছে তিনজনের নাম, যে আমরা এই ঘটনায় কোনোভাবে জড়িত নই। এই ঘটনাটি ঘটিয়েছে রাজন, আইনউদ্দিন এবং তারেক, এইভাবেই কথাটুকু বলা হয়েছে। রাজন, আইনউদ্দিন এবং তারেক এই ঘটনাটি ঘটিয়েছে বলে তারা বলেছে কোর্টের আদালতের কাছে। মাননীয় আদালত তাদের আইনউদ্দিনের নামটা আমরা এর আগে কখনো আমরা শুনিনি। তখন রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য এবং রাষ্ট্রপক্ষের বক্তব্য এবং আসামিদের এই বক্তব্য, যেহেতু তাদের কোনো আইনজীবী ছিল না, তারা নিজেরাই তাদের বক্তব্য দিয়েছে। পরবর্তীতে আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড মঞ্জুর শেষে পুলিশ তাদেরকে তাদের আওতায় নিয়ে গেছে এবং পরবর্তীতে 5 দিনের রিমান্ড শেষ হওয়ার পরে তারা যদি 164 দ্বারায় তাদের নিজেদের দুঃস্বীকার করে তারা বক্তব্য দেয়, তাহলে আমাদের এই মামলাটা আরও এগিয়ে যাবে এবং মামলাটা যাতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এটা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে আমরা যাতে ন্যায় বিচার পাবো বলতে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটা আমি প্রত্যাশা করি। না, 164 দ্বারা জবানবন্দি দেখেন এইভাবে প্রথম দিনই দিবে না, তাদেরকে বিভাগ জিজ্ঞাসাবাদ করতে হবে, যেহেতু পুলিশ সামান্য সময় তাদেরকে কাছে পেয়েছিল, যেহেতু পুলিশ এখন আদালতের আদেশের মাধ্যমে তাদেরকে নিয়ে গেছে 5 দিনের রিমান্ডে। এই রিমান্ডে বিভিন্ন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা হয়তোবা 164 দ্বারায় জবানবন্দি দিতে রাজি হবে এবং সেই নির্ভয়ে তাদের এই জবানবন্দিটা হতে হবে নির্ভয়ে, যাতে তাদের বিবেকের তাড়নায় তারা এই জবানবন্দিটা প্রদান করে, এটাই আমি প্রত্যাশা করি। তার পরবর্তীতে বিচারটা, যেহেতু এটা একটা চাঞ্চল্যকর মামলা, সেই মামলার বিচারটা অত্যন্ত দ্রুত হবেই বলে আমরা যারা আইনজীবী আছি, আমরা আইনজীবী সমাজ, আমরা এটা বিশ্বাস করি।